যা কখনো ঘটেনি এসএসসি ক্ষেত্রে, ঠিক সেরকমই একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল। আমি অবশ্যই জানাবো খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়েছে, গতকাল হয়েছে। তার আগে আমি সীমান্ত তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আমি প্রাইমারি ট্রেড, আপার প্রাইমারি, এসএসসি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং অনলাইন ফর্ম ফিল আপ, বিভিন্ন ভ্যাকেন্সির আপডেট দিয়ে থাকি। তো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এসএমএসের মাধ্যমে 200 জনকে শিক্ষক পদে এসএসসি চাকরি দিল বলাটা ভুল, দেওয়া হয়েছে, এটা বেরিয়ে এসেছে ভেতরকার খবর, এবং দেওয়া হয়নি তাদেরকে কোনো হার্ড কপি। একদম ঠিক বলছি এবং তোমরা ঠিক শুনছো, শিক্ষক নিয়োগ থেকে পোস্টিং সব ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠে আসছে। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো যে 200-এর অধিক প্রার্থীকে এসএমএসের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের অনেককেই কিন্তু দেওয়া হয়নি কোনো হার্ড কপি। তো এখন কোশ্চেন, এখন প্রশ্ন হলো, কোনো প্রকার নিয়োগপত্রের হার্ড কপি না নিয়ে কীভাবে শুধুমাত্র এসএমএস পাঠিয়ে যোগদানের কথা বলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠে গেল আদালতে। গতকাল বুধবার এই মামলায় এসএসসির বক্তব্য শুনেছে আদালত। তারপর 2 মামলাকারীকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু। মাননীয় বিচারপতি মিস্টার বসু জানতে চেয়েছেন যে এসএমএসের মাধ্যমে নিয়োগপত্র কেন দেওয়া হলো, ভরা ইজলাসে তিনি জিজ্ঞাসা করেছেন এবং তার কোনো সদুত্তর কিন্তু মেলেনি। বুধবার আদালতে রিপোর্ট দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সালমা ও রিক্তার মতো এমন অনেক চাকরি প্রার্থীকেই এসএমএসের মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। 200-এর অধিক প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এভাবেই, এমনকি অনেক শিক্ষক চাকরি করেছেন, অনেককেই দেওয়া হয়নি কোনো হার্ড কপি। বুঝতে পারছো তোমরা, ক্যান ইমাজিন এসএসসির ক্ষেত্রে এরকম ঘটছে, যা কোনোদিনও ঘটেনি, বলা যেতে পারে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এসএসসির তরফে আরও বিবৃতি দেওয়া হয়েছে যে সালমা ও রিক্তা যে এলাকার বাসিন্দা সেখানে স্কুলে শূন্যপদ আছে। এরপরই বিচারপতি দুজনকে নিয়োগপত্রে হার্ড কপি দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন, তবে পুরো প্রক্রিয়ার ওপর তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কিন্তু মাননীয় বিচারপতি মিস্টার বসু। সামনের 1 সপ্তাহের মধ্যে 2 জনকেই অর্থাৎ উভয়কেই সুপারিশ দিয়ে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো গতকালের এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তোমাদের বন্ধু সার্কেলে ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর এরকম লেটেস্ট আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। চলো, আমি সীমান্ত এখানেই শেষ করছি, নমস্কার।